edutvpt.com এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছে আমি পার্থ। তো আমরা গত পর্বে আমরা আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশনকে শেষ করেছিলাম। তো আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি। তো আমরা আজকে তো বীজগণিতিক রাশি নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমাদের জানতে হবে যে রাশিটা কি। রাশি তো বাস্তব জগতে আমরা যে সকল জিনিসকে পরিমাপ করতে পারি সেগুলোকে বলা হয় রাশি। তো আমরা এখানে মানে বীজগাণিতিক রাশি নিয়ে কথা বলবো। তো বীজগণিতের সাহায্যে আমরা যে জিনিসগুলো পরিমাপ করব, যেমন যেমন মনে করো বলা হলো যে চালের দাম X টাকা, চালের দাম X টাকা, তাহলে যে X এটা হচ্ছে একটা রাশি। যেমন 1 কেজি গমের দাম Y টাকা, তাহলে 2 কেজি গমের দাম 2Y টাকা। তার মানে যে 2Y এটা হচ্ছে একটা রাশি, এটা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করতেছে। তো যে সকল জিনিস এরকম পরিমাণ নির্দেশ করবে সেগুলো হচ্ছে আমাদের রাশি। তো বীজগণিতে আমরা রাশি সম্পর্কে জানবো। বীজগণিতের ক্ষেত্রে কোনো চলক, তো আমরা প্রথমে জেনে নিই চলক জিনিসটা কি। চলক আর একটা হচ্ছে ধ্রুবক। তো যে সকল জিনিসের মান নির্দিষ্ট না, অনির্দিষ্ট মান, যেমন কি হতে পারে X, যেমন আমি বললাম যে কলমটার দাম X টাকা, গমের দাম Y টাকা, চালের দাম X টাকা বা Z টাকা, তো এইগুলোর মান কিন্তু আসলে আমি জানি না। X এর মান কত হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তো এই ধরনের যেগুলোর মান আমরা জানি না, অনির্দিষ্টভাবে প্রকাশ করে থাকি গণিতের ভাষায়, সেগুলোকে বলা হয় চলক, অর্থাৎ যার মান নির্দিষ্ট না। আর ধ্রুবক যেগুলো মান হচ্ছে কনস্ট্যান্ট, যেমন আমি যদি বলি 2, 3, 4, 2 বলতে শুধু 2 বোঝায়। যেমন আমি বলি যে কলমের দাম 2 টাকা বা 5 টাকা, তার মানে 5 টাকা, এটা কখনোই চেঞ্জ হবে না, 5 টাকা কিন্তু 5 টাকা। এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। তো ধ্রুবকের মান কখনোই চেঞ্জ হয় না। তো গণিতে এ বি সি এই যে ফার্স্টের দিকে যে লেটারগুলো, এগুলোকেও আমরা ধ্রুবক বলে থাকি। তো এগুলোকে ধ্রুবক কেন বলা হয়, আমরা যখন চলকের মান এ বি সি এর মাধ্যমে প্রকাশ করি, সাপোজ X সমান বি প্লাস সি, তখন আমরা ধরে নেই যে X এর মান অনির্দিষ্ট, এবং এই অনির্দিষ্ট এর মানটাকে আমরা বি প্লাসে একটা নির্দিষ্ট জিনিস দ্বারা প্রকাশ করতেছি। আসলে বি বলতে এখানে বি বোঝাচ্ছে। তো এক্ষেত্রে বি এবং সি নির্দিষ্ট, সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো আমরা চলক এবং ধ্রুবক সম্পর্কে বুঝলাম। তো এরকম চলক বা ধ্রুবক এগুলোর যে কম্বিনেশন যোগ বি গুণ ভাগ চিহ্নের মাধ্যমে, যেমন 2 আর X আমি গুণ করলাম, 2 ইন্টু X, তার সাথে আমি 4 যোগ করলাম, তাহলে আমি পাইলাম 2X প্লাস 4। তাহলে এই যে আমি 2X প্লাস 4 পাইলাম, এটাই হচ্ছে আমার একটা বীজগণিতিক রাশি। অথবা আমি এক্সকে আমি রুট ওভার করলাম, রুট ওভার করে তার সাথে 4 যোগ করলাম এবং 3Y বিয়োগ করলাম, তো এটাও কিন্তু আমার একটা বীজগণিতিক রাশি। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অপারেশনের মাধ্যমে আমরা যত কম্বিনেশনই করি না কেন, আমাদের সবাই হবে বীজগণিতিক রাশি। তো অনেক ধরনের বীজগণিতিক রাশি আছে। তো তাদের মধ্যে বিশেষ ধরনের বীজগণিতিক রাশি হচ্ছে বহুপদী। বহুপদীটা কি, তো তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে এখানে বহু পদ থাকবে, মানে অনেকগুলো পদ থাকবে। তো আসলে বহুপদীতে যদি আমাদের একটা পদ থাকে তাহলে আমরা কিন্তু বহুপদী বলবো। তো এখন বহুপদী বলার সাথে সাথে আমাদের পদ শব্দটা চলে আসতেছে। এখানে আমরা পদ বলতে কি বোঝাচ্ছি, পদ। তো বহুপদীতে এখানে পদ বলতে বোঝাবো আমরা C × X⁴ এই আকার একটা রাশি, এটা হচ্ছে আমাদের একটা পদ, সেটা হচ্ছে এক চলকের জন্য। তো আমরা যেহেতু এখন বহুপদী নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে এক চলক, আমরা এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করতেছি। এক চলকের বহুপদীর ক্ষেত্রে একটা পদ হবে C × X⁴, যেখানে সি সদস্য R, এই সি এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, পি সমান হতে পারে 0, 1, 2, ন্যাচারাল নাম্বার হতে পারে এবং 0 হতে পারে, কিন্তু কখনোই নেগেটিভ হবে না। আর X হচ্ছে এখানে চলক, X এর মান যে কোনো কিছু হতে পারে। তো এ হচ্ছে আমাদের C × X⁴। তো C × X⁴ এর রাশির, তো এটা হচ্ছে আমার একটা পদ। তো এখন C এর মান কিন্তু আমার 0 হতে পারে, তাহলে 0 × X⁴ পি এর মান যে কোনো হতে পারে 2, তার মানে 0, তার মানে 0 কিন্তু আমার একটা পদ, সিম্পলি একটা পদ। তো C × X⁴ রাশির যদি আমি কম্বিনেশন করি, সাপোজ আমি প্রথমটা লিখছি C এর মান 2, X, পি এর মান হচ্ছে 5,
তারপর আমি একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপর আবার সি এর মান নিচ্ছি 3 এক্স পাওয়ার 1, তাহলে যে 2x^5 মাইনাস থ্রাইস এক্স, এই যে আমি রাশিটা পাইলাম সেটাই কিন্তু আমার একটা বহুপদী। অথবা আমি যদি শুধু 2x নেই, এখানে একটা পদ আছে, এটাকেও কিন্তু আমরা বহুপদী বলবো। একটা পদ থাকলেও সেটাও কিন্তু বহুপদী। তো নাম শুনে যদিও বহুপদী, কিন্তু আসলে একটা পদ থাকলেও সেটা বহুপদী হবে। তার মানে বহুপদী কী সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তো পদ কী, এখন হচ্ছে আমরা একটা বহুপদী লিখি, সাপোজ 2x³ + 5x^5 মাইনাস 3x² + 9x + 7, এরকম আমরা একটা বহুপদী লিখলাম। তো এই বহুপদীর জন্য আমরা বেশ কিছু জিনিস নির্ণয় করতে পারি। তো প্রথমত যেটা আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে বহুপদীর মাত্রা। তো মাত্রাটা কী, মাত্রাটা হচ্ছে বহুপদীর সর্বোচ্চ ঘাত। তো তোমরা দেখতেছো এখানে বহুপদীর সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত কিন্তু 5, তার মানে আমাদের মাত্রা হচ্ছে 5। তারপর আমাদের যে জিনিসটা চলে আসে মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা সেটাই হচ্ছে আমাদের মুখ্য পদ, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ। তো এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা কত, 5x^5, তো এটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। তারপর আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে মুখ্য সহগ, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগ। তো আমরা তো সহগ এবং পাওয়ার সম্পর্কে জানি, যদি একটা রাশি এরকম 2x^5, এই যে এক্সের উপরে যে নাম্বারটা আছে সেটাকে আমরা বলি ঘাত, আর এক্সের বামে যে জিনিসটা গুণাকারে আছে সেটাকে আমরা বলি সহগ। তার মানে আমাদের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে 5x^5, এখানে আমাদের সহগ হচ্ছে 5। তার মানে আমরা এই সমস্ত জিনিসগুলো বের করতে পারি। আমরা মাত্রা সম্পর্কে জানলাম, মুখ্যপদ সম্পর্কে জানলাম, মুখ্য সহগ সম্পর্কে জানলাম। মাত্রাটা কী, আমাদের সর্বোচ্চ ঘাত, মুখ্যপদটা কী সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, এবং মুখ্য সহগ কী সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগ। তো এরপরে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্রুব পদ। তো তোমরা এই বহুপদীটা যদি খেয়াল করো, এই বহুপদীতে আমাদের এমন একটা পদ আছে যেটা 7, আমি যদি এক্সের মান 1 পুট করি তাহলে এটা যদি আমার হয় সাপোজ এ, তাহলে আমাদের এর মান হচ্ছে 2x³ + 5x^5 - 3x² + 9x1 + 7। তো তার মানে আমি পাচ্ছি এই জিনিসটার মান চেঞ্জ হয়ে গেল, এটার মান চেঞ্জ হয়ে গেল, এটার মান চেঞ্জ হয়ে গেল, এটার মান চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই যে নাম্বারটা এটা কিন্তু 7ই আছে। এখনও যদি আমি এক্সের মান 2 বসাই তাহলে এর মান হবে 2x³ + 5x^2 - 3x² + 9x2 + 7। এই মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ কি এর সাথে কোনো চলক নাই, এক্স নাই। তো এই যে স্পেশাল পদটা যার সাথে এক্স নাই, চলক বর্জিত পদ, এটাকে আমরা বলি চলক বর্জিত পদ, সেটাকে আমরা বলি ধ্রুব পদ। তো ধ্রুব পদটা কি আমাদের চলক বর্জিত পদ, কারণ আমার এই রাশিটার মান চেঞ্জ হয় কিন্তু চলকের সাথে, কারণ আমরা চলকের মানটা যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি। তো ধ্রুব পদে আমাদের চলক যেহেতু থাকে না, সেজন্য সেটা আমাদের কখনোই চেঞ্জ হয় না। তো এখন আমরা যেটা শিখব, কোনগুলো বহুপদ বহুপদী এবং কোনগুলো বহুপদী নয়, এবং কোন একটা বহুপদীতে কয়টা পদ আছে। তো এখন কথা হচ্ছে, যেমন আমরা একটা বহুপদী নিচ্ছি 2x^5 - 3x², এটা কি বহুপদী? হ্যাঁ বহুপদী, কারণ এটা একটা পদ আছে, এখানে আরেকটা পদ আছে, এগুলো সবাই কিন্তু পদ। যেমন 2x^5, আমাদের কথা ছিল যে পদগুলো হবে c×p, যেখানে c যে কোনো সংখ্যা, x হচ্ছে আমাদের চলক, আর p হচ্ছে আমাদের নন নেগেটিভ পূর্ণ সংখ্যা, অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা আমাদের 0 হতে পারে, 1, 2, 3, 4, 5 সব হতে পারে, কিন্তু কখনোই নেগেটিভ হবে না এবং ভগ্নাংশ সংখ্যা হবে না। তারপরে √x + 2, এটা কি আমাদের বহুপদী? উত্তর হচ্ছে না, কেন না, √x মানে কি x^2। তো এই যে তুমি রাশিটা দেখতেছো, আমরা যদি c×x^p বলি, আমাদের c এর মান 1, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই,
এক্স তো এক্সই, কিন্তু পি পি সমান হচ্ছে হাফ। আমরা বলেছিলাম যে পি হ আমাদের নন নেগেটিভ ইন্টিজার নাম্বার বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু আমরা দেখছি পি এর মান হাফ, যেটা একটা ভগ্নাংশ সংখ্যা। তার মানে এটা কোনো আমাদের পদ নয়, তার মানে এটা কখনোই আমাদের বহুপদী হবে না। তারপর রুট ওভার এক্স মাইনাস ফোর, এটাও আমাদের বহুপদী হবে না, কারণ এই এক্সকে আমরা রুট করতেছি, এক্সকে রুট করলে এক্স পাওয়ার হাফ চলে আসে, যদি এটাকে আমরা বিস্তার করতে পারি। তারপর ওয়ান বাই এক্স, এটা কি আমাদের বহুপদী হবে? উত্তর হচ্ছে না, কেননা এখানে এক্স পাওয়ার মাইনাস ওয়ান আছে। ওয়ান বাই এক্স মানে এক্স পাওয়ার মাইনাস ওয়ান, তো এক্স পাওয়ার মাইনাস ওয়ান, যেহেতু এখানে নেগেটিভ পাওয়ার চলে আসছে, তার মানে এটা বহুপদী হবে না। এখন কথা হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা করব, যে টু এক্স এস কিউব প্লাস ফাইভ, এখানে কয়টা পদ আছে? উত্তর হচ্ছে দুইটা পদ আছে, এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদ আছে। এখন যদি বলি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সেভেন, এখানে কয়টা পদ আছে? উত্তর হচ্ছে তিনটা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাদের মধ্যে যোগ বিয়োগের কম্বিনেশন আছে। তো এখন যদি আমি বলি যে থ্রি এক্স স্কোয়ার ইনটু ফাইভ এক্স প্লাস নাইন, তো এখানে কয়টা পদ আছে? তো অনেকে বলবো যে এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, তার মানে এখানে তিনটা পদ আছে, কিন্তু আসলে এখানে দুইটা পদ আছে, কারণ এই দুইটা জিনিস কিন্তু আমি গুণ করে দিতে পারি। গুণ করে দিলে হবে ফিফটিন এক্স এস কিউ প্লাস নাইন, তার মানে এখানে একটা পদ, দুইটা পদ, তার মানে আমাদের দুইটা পদ আছে। তা আমরা পদ কখন বলবো? যখন আমাদের যোগ বিয়োগের কম্বিনেশন থাকবে, যতগুলো ভিন্ন ভিন্ন কম্বিনেশন থাকবে। সেটা কি? তো আমরা পদের কতগুলো পদ থাকবে সেটা একটা আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। যতগুলো ভিন্ন ভিন্ন ঘাত থাকবে পদ সংখ্যা তত। এখন মনে করো টু এক্স এস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন, এখানে দেখো এটার ঘাত হচ্ছে তিন, এটার ঘাত হচ্ছে দুই, এটার ঘাত হচ্ছে শূন্য, কারণ এখানে এক্স পাওয়ার জিরো আছে, এক্স পাওয়ার জিরো মান কিন্তু ওয়ান, খেয়াল রাখো। তো এখানে ভিন্ন ভিন্ন ঘাত বিশিষ্ট তিনটা পদ আছে, তার মানে এখানে তিনটা পদ আছে। যেমন আমি যদি উদাহরণ দিই, টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স, এখানে কয়টা পদ আছে? এই পদের ঘাত হচ্ছে ওয়ান, এক্স পাওয়ার ওয়ান, এই পদের ঘাত হচ্ছে টু, এই পদের ঘাত হচ্ছে ওয়ান। তো এখানে দেখো ভিন্ন ভিন্ন ঘাত বিশিষ্ট কিন্তু আমাদের দুইটা পদ আছে, ওয়ান ওয়ান মিলে গেছে, তার মানে এই যে একটা পদ, দুইটা পদ। আসলে আমরা এটাকে কিন্তু এক লাইন ক্যালকুলেশন করতে পারি, টু এক্স আর নাইন এক্সকে যোগ করা যায়, হবে ইলেভেন এক্স প্লাস থ্রাইস এক্স স্কোয়ার, তার মানে এখানে দুইটা পদ আছে। আমাদের যোগ বিয়োগ করে সর্বনিম্ন যে পর্যায়ে যাবে, তো সেখানে আমরা ভিন্ন ভিন্ন ঘাত বিশিষ্ট যতগুলো পদ পাবো সেটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা। তো এটার ঘাত হচ্ছে এক, এটার ঘাত দুই, তার মানে আমরা দুইটা পদ পেলাম। তো এইভাবে আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। তো তারপর আমাদের যেটা আলোচনা আসবে, বহুপদী ফাংশন। তো বহুপদী ফাংশন কি? তো আমরা গত চ্যাপ্টারে ফাংশন নিয়ে পড়েছিলাম, যে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এরকম ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। তো এই যে যে ফাংশনগুলো, যেমন আবার ফাংশন নিয়ে, ফাংশন অফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এই সমস্ত ফাংশন নিয়ে কথা বলেছিলাম। তো যে সমস্ত ফাংশনগুলো আমাদের বহুপদী, যেমন এটা একটা বহুপদী, কিন্তু এটা কোনো বহুপদী নয়, কেননা এখানে রুট ওভার আছে, মানে এক্স পাওয়ার হাফ আছে। তো এইটা কিন্তু আমাদের বহুপদী নয়, এটা হচ্ছে আমাদের বহুপদী, তার মানে এটাকে আমি বলতে পারি বহুপদী ফাংশন। যে ফাংশনটা বহুপদী নিয়ে গঠিত সেটা হচ্ছে আমাদের বহুপদী ফাংশন। বহুপদী ফাংশনকে সাধারণত আমরা এই চ্যাপ্টারে এফ অফ এক্স দিয়ে ডিনোট না করে পি অফ এক্স দিয়ে ডিনোট করব। তো হতে পারে যে পি অফ এক্স সমান টু এক্স এস কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস নাইন, এটা একটা বহুপদী ফাংশন হতে পারে। তো এই ধরনের ফাংশন হচ্ছে বহুপদী ফাংশন, যাদেরকে বহুপদীর মাধ্যমে লেখা যায়, বা যারা বহুপদী, আসলে বহুপদী। তো এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ছিল আর কি এক চলকের বহুপদী। তো এখন আমরা আমাদের আইডিয়াটাকে একটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে আমরা দুই চলকের বহুপদী নিয়ে একটু আলোচনা করি। তো দুই চলকের বহুপদী, তো দুই চলকের বহুপদীতে আমাদের থাকবে এক্স এবং ওয়াই থাকতে পারে। আসলে এক্স এবং ওয়াই থাকবে এরকম কোনো কথা নাই, আসলে গণিতে
এক্স কে বলা হয় প্রথম চলক, ওয়াই কে বলা হয় দ্বিতীয় চলক, আর জেড কে বলা হয় তৃতীয় চলক। এছাড়া আরও যদি তোমার দরকার পড়ে তুমি টি নিতে পারো, ইউ নিতে পারো, ভি নিতে পারো। সাধারণত আমরা যখন চলকের প্রয়োজন পড়ে আমরা এক্স ইউজ করি, আরেকটা চলক দরকার পড়লে ওয়াই ইউজ করি, আরেকটা দরকার পড়লে জেড, তারপর টি, এভাবে ক্রমানুসারে ইউজ করি। তবে এটা ম্যান্ডেটরি না, তুমি চাইলেই প্রথম চলক ওয়াই নিতে পারো, প্রথম চলক ভি নিতে পারো। আমরা ফিজিক্সে সাধারণত ভি নিয়ে তখন এক্স ওয়াই জেড কিন্তু আমরা নিই না, সাধারণত ভি ইউ টি এগুলো নিয়ে কাজ করি। তো এটা আসলে তোমার চয়েস, ইউর চয়েস, ইউর্স। তো আসলে আমরা যে কোনো চলক নিতে পারি, তবে আমাদের স্ট্যান্ডার্ড নিয়মটা অনুসারে আমরা আসলে এক্স ওয়াই জেড এগুলো নিয়ে আলোচনা করি প্রথমে। তো আমাদের যেহেতু আমরা দুই চলক নিয়ে কথা বলতেছি, আমাদের আমাদের এক্স এবং ওয়াই আসবে, তো আমাদের পদগুলো কী হবে? পদে প্রথমে একটা কনস্ট্যান্ট থাকবে, তারপরে এক্স চলকও থাকবে, ওয়াই চলকও থাকবে। এক্স চলকের একটা পাওয়ার থাকতে পারে, ওয়াই চলকের একটা পাওয়ার থাকতে পারে। তার মানে আমাদের পদগুলো দেখতে কেমন হবে? সি ইনটু এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ এরকম। যেমন হতে পারে টু এক্স এস কিউ ওয়াই পাওয়ার ফাইভ এরকম হতে পারে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো আবারও শর্তগুলো কী? সি সদস্য আর, সি যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, পি সমান জিরো ওয়ান টু নন নেগেটিভ, বা আমি লিখে দিচ্ছি বাংলায় অঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হয় একরকম অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কী? তোমার তোমাদের মধ্যে যদি কারো কনফিউশন থাকে তো আমি একটা কনফিউশনটা দূর করে নিই। তো এগুলো হচ্ছে সবাই পূর্ণ সংখ্যা, ওয়ান টু থ্রি, মাইনাস ওয়ান, মাইনাস টু। যদি আমি বলি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আসবে এক, দুই, তিন, চার, এগুলো। আর যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আসবে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, অ্যান্ড সো অন। আর যদি বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ঋণাত্মক হবে না বাকি সব, তার মানে ঋণাত্মকগুলো হবে না, তার মানে বাকি কী থাকে? জিরো, ওয়ান, টু, থ্রি, এগুলো। তার মানে আসলে আমাদের সংখ্যার মধ্যে কিন্তু তিনটা ভাগ আছে, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। তো যখন আমি বলবো অঋণাত্মক, তখন কিন্তু শূন্য সহ পজিটিভগুলো চলে আসবে, শুধু পজিটিভ না। আসলে কোনো সংখ্যা নেগেটিভ মানে না যে পজিটিভ, এরকম কিন্তু না। তার মধ্যে আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে জিরো। তো আমরা একটা দুই চলকের বহুপদী উদাহরণ দিই, সেটা হচ্ছে হতে পারে টু এক্স কিউব ওয়াই পাওয়ার ফাইভ প্লাস নাইন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স এস কিউব ওয়াই, এরকম হতে পারে, যে কোনো হতে পারে। তো এখানে আমাদের দুইটা চলক থাকবে। তো কথা হচ্ছে টু এক্স এস কিউব ওয়াই প্লাস টু এক্স ওয়াই কিউব, এই দুইটা পদ কি সেম পদ? না, এই দুইটা পদ সেম পদ হবে না। আসলে এখানে একটার পাওয়ার তিন, আরেকটার পাওয়ার ওয়ান, এখানে একটার পাওয়ার ওয়ান, আরেকটার পাওয়ার তিন, কিন্তু এখানে কিন্তু আমাদের তিন কিন্তু এক্সের পাওয়ার, এখানে ওয়ান কিন্তু এক্সের পাওয়ার, এখানে ওয়ান যেখানে ওয়াইয়ের পাওয়ার, এখানে ওয়াইয়ের পাওয়ার কিন্তু তিন। তার মানে এখানে পাওয়ার মিললেই হবে না, এক্সের সাথে এক্সের পাওয়ার মিলতে হবে, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের পাওয়ার মিলতে হবে। যেরকম এক্স এস কিউব আর এক্স স্কোয়ার ভিন্ন ঘাত হিসেবে আমরা বিবেচনা করব, এরকম এক্স এস কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউব দুইটা কিন্তু আমাদের ভিন্ন পদ হিসেবে এখানে বিবেচিত হবে। তো সেজন্য আমরা বলতেছি যে এই পদগুলো ভিন্ন ভিন্ন পদ, এখানে আমরা একটা, দুইটা, তিনটা পদ পাচ্ছি। তো এরকম আরেকটা উদাহরণ দেওয়া যাক দুই চলকের বহুপদীর, যে এক্স এস কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর, এটা একটা হতে পারে। তো এখানে দেখো এক্স এস কিউব ওয়াই আছে, এক্স এস কিউব ওয়াই কিন্তু আর নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নাই, ওয়াই পাওয়ার ফোর আছে, এটা আর নাই। তার মানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার মানে এখানে তিনটা পদ আছে। এখন দুই চলকের বহুপদীর মধ্যে এছাড়া আছে তিন চলকের বহুপদী, তিন চলকের বহুপদী আকৃতি কেমন হয়? সি ইনটু এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ জেড পাওয়ার আর দিতে পারো, এরকম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব দুই চলকের বহুপদী নিয়ে, তো আমাদের দুই চলকের বহুপদীর মধ্যে হতে পারে যে টু এক্স এস কিউ ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই পাওয়ার কিউব, এরকম হতে পারে। তো এখানে দেখো এই যে এই পদটা, এই পদটার ঘাত কত? তো আগের বার আমরা যখন দেখেছিলাম যে টু এক্স এস কিউব প্লাস ফাইভ এক্স, এই পদের ঘাত ছিল দুই, এই পদের ঘাত ছিল এক। তো এই পদের ক্ষেত্রে আমরা ঘাতটা কী বলবো? এই পদের ক্ষেত্রে আমাদের ঘাত যেটা বলতে হবে, এখানে আমাদের কয়টা চলক আছে? দুইটা চলক। তো এক্সের পাওয়ারটা কত? এক্সের পাওয়ার কিন্তু তিন, এক্সের পাওয়ার তিন। ওয়াইয়ের পাওয়ারটা কত? ওয়াইয়ের পাওয়ার কিন্তু এক। দুইটা যোগ করলে কত হয়? দুইটা যোগ করলে হয় চার। তার মানে এই যে আমরা পদটা পাচ্ছি,
সেটার ঘাত কিন্তু চার। এই পদটার ঘাত কত? এটা চার। যেমন আমরা যদি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা লিখি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই পদটার ঘাত কত? তিন। এই পদটার ঘাত কত? দুই আর এক তিন। এটার ঘাত কত? তিন। এটার ঘাত কত? তিন। সবার ঘাত কিন্তু তিন, কিন্তু সবার কি এখানে আমরা সবগুলো কি সেম পদ বলবো, সেম ডাইমেনশনের? না, বলবো না। কিন্তু এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পদ, কিন্তু ভিন্ন ভিন্ন পদের ঘাত কিন্তু সমান হতেও পারে। তো এগুলো কিন্তু সবাই ভিন্ন ভিন্ন পদ, কিন্তু সবার কি মাত্রাটা সমান। এই ধরনের যে পদগুলো, এই ধরনের যে রাশিটা, সেগুলোকে বলা হয় সমমাত্রিক বহুপদী। তার মানে এখানে অনেকগুলো পদ আছে কিন্তু সবগুলো পদের ঘাত সমান, সেটা কিন্তু একচলকের ক্ষেত্রে কিন্তু সমমাত্রিক বহুপদী তুমি পাবে না। কারণ একচলকে যদি ঘাত সমান হয় টু এক্স প্লাস নাইন এক্স, সেটাকে আবার যোগ করা যায় ইলেভেন এক্স লেখা যায়, কিন্তু দুই চলকের ক্ষেত্রে এ কিউবের সাথে তুমি কখনোই এ স্কোয়ার বিকে যোগ করতে পারবা না। সেজন্য এগুলোকে বলা হয় সমমাত্রিক বহুপদী। এটা হচ্ছে দুই চলকের সমমাত্রিক বহুপদী। এরকম তিন চলকের সমমাত্রিক বহুপদী হতে পারে, যেমন এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। এখানে সবার ঘাত আমরা দেখতে পাচ্ছি চার, দুই এক দুই তিন চার। তার মানে এগুলো হচ্ছে সমমাত্রিক বহুপদী। আর যদি মাত্রাগুলো সমান না হয়, যেমন এখানে চার, এখানে যদি আমি স্কোয়ার দিই, এখানে স্কোয়ার দিলে হবে আমাদের তিন, তো তখন কিন্তু আমাদের সমমাত্রিক বহুপদী আমরা পাবো না। তার মানে আমরা সমমাত্রিক বহুপদী সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো। তাও এই পর্যন্ত আমাদের লেকচার এই পর্যন্তই। তো পরবর্তী লেকচারে আমরা ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এগুলো নিয়ে আলোচনা করবো। তো আমাদের সাথেই থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে।